আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। গত পর্বে আমি আপনাদেরকে শিখিয়ে দিয়েছিলাম যে হোম মেনুর ভিতরে যে অপশনগুলি থাকে এই কাজগুলি শিখিয়েছিলাম। তো আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে শেখাবো ইনসার্টে অপশন, এই ইনসার্ট অপশনের কাজগুলি। ইনসার্ট অপশনে গেলে যে দেখুন, আমি ইনসার্ট অপশনে আসছি। এখানে বিভিন্ন রকমের এই রিবন বারে অনেকগুলি অপশন আছে। তো এখানে যে কভার পেজ আছে, আপনি ইচ্ছা করলে বিভিন্ন রকমের পেজ এখান থেকে নিতে পারবেন। তারপরে যে এখানে আছে ব্ল্যাঙ্ক পেজ, খালি পেজ, হ্যাঁ এগুলো আমি আগে দিয়ে রেখেছিলাম, এগুলি এই যে এখান থেকে নিয়েছিলাম এখানে। তো যাই হোক, এটা হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ, খালি পেজ। তো আসলে এগুলোর তেমন কোনো প্রয়োজন হয় না। ইনসার্টে সাধারণত প্রয়োজন হয় এই যে টেবিলটাই অনেক সময় বেশি প্রয়োজন হয়। টেবিলে যাওয়ার পর আপনার যদি যেগুলো দেখলেই বুঝতে পারবেন, খুবই সহজ কাজ। প্রত্যেকটা লাইনে 10টি করে কলাম আছে এবং এরকম রো আছে 10টি। মোটে এই সবগুলি টেবিল যদি দেন তাহলে দেখবেন যে 30টি সেল হবে। এটি যদি আপনি, আচ্ছা আমি আরেকটা কাজ করি, একটা নতুন পেজ নেই। এই নতুন পেজ কীভাবে নিতে হয় আর আগেও দেখিয়ে দিছি। এই নিউয়ে যাবেন, নিউ থেকে এই অফিস ওয়ার্ক। এখানে যদি আপনি কি একটা রিনেম দিতে পারেন, তারপরে এটা ডাবল ক্লিক করে ওপেন করবেন। তো এখানে আপনার মনে করেন 30টি দরকার, তাহলে যে ইনসার্টে যাবেন, ইনসার্ট থেকে এখানে সবগুলি এইভাবে ড্রাগ করে নিয়ে বাস হয়ে গেল, দেখছেন। তারপরে টেবিলগুলি ইচ্ছা করলে আপনি বড় করতে পারবেন। এই যখন দেখেন মাউসটির কিন্তু আকার পরিবর্তন হয়, যে কোনায় আসলে এটা যখন এরকম হবে তখন আপনি মাউস লিফ বাটনে চেপে ধরে ঠিক এইভাবে বড় করবেন, বাস এই ওভারগুলি বড় হয়ে যাবে। এটা আর কি আপনার ইচ্ছা মতো কাজগুলি করবেন। আবার ছোটো করতে চাইলেও ঠিক একইভাবে এইভাবে ধরে ছোটো করতে পারবেন। তো এখানে হলো ইনসার্টের এইগুলি কাজ। তারপর আমি এগুলো কেটে দিলাম। আবার আপনি চাচ্ছেন যে 3টি কলাম দিবেন এবং 5টি রো দিবেন, তখন ঠিক এইভাবে নেবেন, এই যে হয়ে গেল, এইভাবে আবার বড় করবেন। দেখা যায় আপনি যখন টিপে টিপি করবেন এটা এমনিতেই বোঝা যাবেন। এরপর আপনি চাচ্ছেন যে আপনার 30টিরও কি দরকার, বেশি 30টিরও বেশি আপনার রো দরকার, কলাম দরকার, তখন কি করবেন? তখন ঠিক একই অপশনে যাবেন, টেবিল বক্সে যাওয়ার পর এই যে দেখুন এখানে আছে ইনসার্ট টেবিল, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর কলাম নাম্বার অফ রোস। তো আসলে বিষয়টি বুঝতে হবে যে কলাম কাকে বলে আর রো কাকে বলে, এটা একটু উল্টাপাল্টা বাজতে পারে। কলাম হচ্ছে যেটা লম্বালম্বিভাবে এই যে এরকম খাড়াভাবে দাগ থাকে, এটা হচ্ছে কলাম। আর যেটা এরকম এই যে ডান থেকে বাম থেকে শুরু করে ডান দিকে যা, এটা হচ্ছে রো। এখানে যদি আমি কলামের জায়গায় 5টা আছে, স্যার 5টিই থাকলো, নাম্বার অফ রোলস, রোলস 2টি আছে। এখানে যদি আমি দিতে চাই যে রোলস দিব 30টারও বেশি, 32টা দিলাম, 33, যতগুলি ইচ্ছা আপনি দিতে পারবেন। কলাম যদি আপনি আরও দিতে চান যে 12টি কলাম দিবেন বা 13টি, আচ্ছা থাকলো। তারপরে এই যে এইভাবে দিয়ে সংখ্যাগুলি দিয়ে এখানে ওকে করে দিবেন, বুঝছেন, এইভাবে হয়ে গেছে। আচ্ছা যাই হোক, এখানে আমি আসলে আপনাদেরকে দেখালাম যে এখানে যা টেবিল দেওয়া আছে এর চেয়েও আপনি বেশি টেবিল নিতে পারবেন। তারপর ড্র টেবিল, মানে টেবিল আঁকা। এখানে আমি আপনাদেরকে আগে স্যাম্পলটি দেখিয়ে নিই, যেমন এখানে এরকম আছে, এটা একটু বড়ো করে দিই বুঝতে সহজ হবে। মনে করেন যে এখানে শুধুমাত্র একটি ডাকটানা দরকার, তাহলে আপনার কাজটি সম্পাদন হয়ে যাবে। তখন কি করবেন? এখানে একটা দাগ দেওয়ার জন্য আপনি ইনসার্টে যাবেন, ইনসার্ট থেকে নিয়ে এই যে ড্র টেবিল এই অপশনে ক্লিক করার পর এইভাবে আপনি টেনে নিতে পারেন, বাস হয়ে গেল। আবার যদি আপনি প্রয়োজন মনে করেন এখানে আরেকটি টানবেন,
আসলে এই ড্র টেবিলে আপনি যেখানে খুশি সেদিকে টানতে পারবেন, এই হচ্ছে ড্র টেবিলের কাজ। তারপর দেখি আর কি আছে, এটা দেখছি এটা আমাদের ই হয়ে আছে, হাইট হয়ে আছে, এই যে এটা কি এক্সেল স্প্রেডশিট, এখানে আসলে ওই অপশনটি আপনারা একটু পরেই বুঝুন, তা নাহলে উল্টা পাল্টা বাঁচতে পারে। এই যে এখানে আপনি এই এক্সেলের যে অপশনটি আছে এটাও আপনি করতে পারেন, এখানে কোনো প্রয়োজন অনুসারে যদি লাগে এটাও আপনি এখানে দিতে পারেন, এটাও আছে। আচ্ছা হ্যাঁ, এগুলো কেটে দিলাম আমি। তারপর দেখি কী আছে, এই কুইক টেবিল, কুইক টেবিল এই অপশনে গেলে আপনি বিভিন্ন রকমের স্যাম্পল পাবেন, যেরকম স্যাম্পল যদি এটা নিতে চান তাহলে এটার মধ্যে ক্লিক করলেই বাস এরকম হয়ে গেল, বড়ো করতে চান বড়ো করতে পারবেন, এইভাবে যদি আপনি এডিট করতে চান তাহলে এডিট করতে পারবেন, এই তো আপনি প্রয়োজন অনুযায়ী নিতে পারবেন, এই হচ্ছে ইনসাইডের কাজ। তো ঠিক আছে, পরবর্তীতে আপনাদের আরও কী অসুবিধা কমেন্টে জানাবেন, আমি সলভ করার চেষ্টা করব। আজকের মতো এখানে শেষ করলাম, আসসালামু আলাইকুম।